বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি দেখছেন ইতিহাস, ঐতিহ্য এবং শিল্প সাহিত্য ভিত্তিক ইউটিউব চ্যানেল সপ্তক মিডিয়া। আপনারা নিশ্চয়ই পড়েছেন শিক্ষাগুরুর মর্যাদা এই কবিতাটি, যেখানে বাদশাহ আলমগীরের কথা বলা হচ্ছে। এই কবিতাটির লেখক কবি কাজী কাদের নেওয়াজ, যার বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলায়। এই বাড়ি সম্পর্কে আজকের ভিডিওতে আমরা অনেক তথ্য উপস্থাপন করতে যাচ্ছি এবং এই কবি সম্পর্কেও। একদম মনোরম পরিবেশে এই বাড়িতে ঘুরতে গেলে আপনার নিশ্চয়ই ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনার সঙ্গে আছি সুদেব চক্রবর্তী। মাগুরা শহর থেকে শ্রীপুর উপজেলার দূরত্ব 11 কিলোমিটার, আর শ্রীপুর বাস স্ট্যান্ড থেকে কবি কাজী কাদের নওয়াজের এই বাড়িটির দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটার। এই জায়গাটির নাম মুজদিয়া। বন্ধুরা, আমরা আছি কবি কাজী কাদের নওয়াজের বাড়িতে। চলুন সপ্তক মিডিয়ার সঙ্গে বাড়ির ভেতরে প্রবেশ করা যাক। বর্তমানে এই বাড়িতে কেউ থাকেন না, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পুরনো আমলের এই জমিদার বাড়িটি। এই বাড়িতে অনেক দর্শনার্থীর সমাগম ঘটে, অনেকেই এসে ছবি তোলেন, ঘুরে দেখেন। বাদশাহ আলমগীরকে নিয়ে শিক্ষাগুরুর মর্যাদা এই কবিতাটি কম বেশি সবাই পড়েছেন, এছাড়াও মা কবিতাটিও অনেকেই পড়েছেন। এরকম দুর্দান্ত সব কবিতার কবি কাজী কাদের নেওয়াজ। তার আরেকটি বিখ্যাত কবিতা হারানো টুপি, এজন্য তাকে হারানো টুপির কবিও বলা হয়ে থাকে। বন্ধুরা, আপনি এই ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন, কেননা আমরা আজকে এই কবি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। চলুন বাড়ির ভেতরে প্রবেশ করা যাক এবং সেই সঙ্গে এই কবি সম্পর্কে তথ্যগুলো জানা যাক। কবি কাদের নওয়াজ জন্মগ্রহণ করেন 1909 খ্রিস্টাব্দের 15ই জানুয়ারি কলকাতার মুর্শিদাবাদে। ওখানে ছিল তার মাতুলালয়, অবশ্য তার পৈতৃক নিবাস ছিল বর্ধমানে। এখন প্রশ্ন যাচ্ছে, তাহলে বাংলাদেশে বা এই শ্রীপুরে উনি কিভাবে এলেন? 1947 সালের দেশভাগের পর এই পরিবারটি চলে আসেন এখানে। তবে এই চলে আসার পেছনে আরেকটি ঘটনা রয়েছে। 47-এর পর ভারত সরকার নিয়ম করে প্রত্যেক বাড়িতে থাকা আগ্নেয়াস্ত্র লাইসেন্স সহ সরকারের কাছে জমা দিতে হবে, কিন্তু এটা কাজী পরিবারের কাছে আত্মসম্মান বোধে আঘাত আনে এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তারা পড়ে যান। সেই জায়গা থেকে তারা এই অঞ্চলে চলে আসেন। এই যে বাড়িটি দেখছেন, এই বাড়িটি ছিল জমিদার বাড়ি। এই বাড়িতে বসবাস করতেন নগেন্দ্রনাথ জোদ্দার। 1948 খ্রিস্টাব্দে বিনিময়ের মাধ্যমে এই বাড়িতে চলে আসেন কাজী পরিবার, আর নগেন্দ্রনাথ জোদ্দার চলে যান ভারতে। অর্থাৎ এই বাড়িটি কেবল একজন কবির বাড়িই নয়, একটি ইতিহাসও। এখানকার প্রতিটি দেয়াল, প্রতিটি ইটে রয়েছে ইতিহাসের সেই সব ঘটনা। কবি কাদের নওয়াজ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকলেও শিক্ষকতার সঙ্গেই বেশিরভাগ সময় যুক্ত ছিলেন। তার বহু ছাত্র রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে প্রতিষ্ঠিত। এই অঞ্চলের অন্যতম মুক্তিযোদ্ধা শহীদ মুকুল তার সরাসরি ছাত্র ছিলেন। বন্ধুরা, বুঝতেই পারছেন বিশাল বড় বাড়ি, কিন্তু এই বাড়িতে এখন কেউ থাকে না, কেবল কালের সাক্ষী হয়ে এই বাড়িতে দাঁড়িয়ে আছে। তিনি নিঃসন্তান ছিলেন, তার ভাইয়ের ছেলেরা ছিল, তারাও এখন বাংলাদেশের বিভিন্ন জেলায় বসবাস করছেন।
এরকম শান্ত নিরিবিলি জায়গায় ঘুরতে আসলে অবশ্যই আপনার ভালো লাগবে। কবি কাজী কাদের নওয়াজ নজরুল এবং রবীন্দ্র বলয়ের হলেও তার কবিতায় এক ধরনের স্বকীয়তা ফুটে উঠেছিল, যার স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার এবং প্রেসিডেন্ট পুরস্কার সহ বিভিন্ন স্বীকৃতি। ১৯৮৩ সালে কবির মৃত্যুর পর এই বাড়িতে আর তেমন কেউ থাকেনি। আমরা এরকম যত পুরাতন বাড়িতে গিয়েছি বেশিরভাগ জায়গায় দেখেছি অপরিচ্ছন্ন, নোংরা, চামচিকা কিংবা সাপের বসবাস, কিন্তু এই বাড়িটি অনেকটাই পরিচ্ছন্ন। এর কারণ এখানে অনেকেই ঘুরতে আসেন এবং এখানে একটি পাঠাগার স্থাপিত রয়েছে। আপনিও চাইলে আসতে পারেন এখানে। আমাদের ডেসক্রিপশন বক্সে কবি সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে এবং এখানে আসার গাইডলাইনটিও আমরা দিয়ে রাখছি। আমরা এখন প্রবেশ করছি কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি ফাউন্ডেশন এবং এর পাঠাগারে, যারা এই বাড়িটি এবং এই পাঠাগারটি তত্ত্বাবধান করছেন। বন্ধুরা, এই ঐতিহাসিক বাড়িতে এবং এই কবির বাড়িতে অনেকেই ঘুরতে আসেন। আমরা সেরকম কয়েকজন দর্শনার্থীর সঙ্গে কথা বলবো যারা স্থানীয় কলেজের শিক্ষার্থী, তাদের কাছ থেকে আমরা প্রতিক্রিয়া জানবো। কাদের নওয়াজের বাড়ি, আমরা এখানে স্থানীয় জনগণ, এখানে এই বাড়িতে ঘুরতে আসছি, দেখতে আসছি প্রথমবার, এসে খুবই ভালো লাগতেছে। আর এই কবির গল্প আমরা পড়েছি, ভালো লেগেছে। আর সরকারের কাছে অনুরোধ করবো এই বাড়িটা আর একটু ভালো করতে, যাতে আরও কিছু লোকজন আসতে পারে, দেখতে পারে, আর সামনে একটু বসার জায়গা করলে ভালো হয়। বন্ধুরা, আমরা এখন কথা বলবো কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের সম্পাদকের সঙ্গে, তিনি আরও তথ্য আমাদেরকে জানাবেন। তার নাম শেখ আবদুল্লাহ। কবির জীবনী সম্পর্কে এবং কবির এই বাড়ি এবং পারিবারিক সম্পর্কে এবং কবির সাহিত্য সম্পর্কে দুটো কথা আমার সাংবাদিক সাহেবদের একটু বলি। যেমন আমাদের কবি কাদের নওয়াজ যে ১৯৮৩ সালে মারা গেছেন, তার জন্য সে আমাদের শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। মারা যাওয়ার পরে তার বাড়িটা পরিত্যক্ত হয়ে থাকেন। আমি নিজে উদ্যোগ নিয়ে আমাদের আঞ্চলিক বাহিনীর অধিনায়ক আলহাজ মিয়া আকবর হোসেন সাহেবের সাথে আলোচনা করে আমাদের শ্রীপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুর রশিদ সাহেবের সাথে আলোচনা করে আমি কবির স্মৃতিকে জাগিয়ে রাখার জন্য আমি অনেক কিছু করার চিন্তা ভাবনা এবং কিছু করার জন্য উদ্যোগ গ্রহণ করি। প্রথম উদ্যোগ আছে কবি কাদের নওয়াজের যে নামে একটা নামকরণ, ২০০৩ সালে কবি কাদের নওয়াজ সড়কের নামকরণ করেছি, উদ্বোধন করেছেন সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলিনুর সাহেব এবং সেই তারপর বহস করে ২০০৮ সালে আমাদের বিভাগীয় কর্মকর্তা মহোদয় আমাদের কবি কাদের নওয়াজের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আসেন। এরপরে আমরা কবি কাদের নওয়াজের বাড়িটা সংরক্ষণ করার জন্য বেশ কিছু অনুষ্ঠানের মাধ্যমে আমরা কবি কাদের নওয়াজ ফাউন্ডেশনের ভিত্তি স্থাপন করি এবং ২০১৫ সালে তার রেজিস্ট্রেশন হয় এবং ২০১৬ সালে কবি কাদের নওয়াজের বাড়ির সামনে একটা গেট স্থাপন হয়। আমাদের মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু পঙ্কজ কুমার কুণ্ডুর মাধ্যমে আমাদের সেটা বাস্তবায়ন হয়েছে। শিল্প সাহিত্যদের নিয়েও আলোচনার মাধ্যমে আমরা কাজ পরিচালনা করছি। আমাদের কবি কাদের নওয়াজের ২০১৭ সালে কবি কাদের নওয়াজের
বাড়ি প্রত্যন্ত বিভাগে গেজেটভুক্ত হয়। কবির বাড়ির পাশেই এই যে একটি গাছ দেখছেন, স্থানীয়রা এটিকে বলে থাকেন চটকা গাছ। আর এখানেই রয়েছে কবির পারিবারিক কবরস্থান। এখানেই শায়িত রয়েছেন কবি কাজী কাদের নওয়াজ। পাশেই রয়েছে কবি পত্নীর কবর এবং অন্যান্যদের। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আপনি অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি ক্লিক করুন, যাতে করে এই ধরনের ভিডিওগুলো আপনি সহজে পেয়ে যান। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে।